হাই ফ্রেন্ড, আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকে থেকে আমরা নতুন শর্ট ফিল্ম তৈরি করতে যাচ্ছি, চলুন দেখে আসি আমাদের শর্ট ফিল্ম। বাতাসা ওই পাশে মলটুট খুঁজে গাছ থেকে ডাব পেরে খেয়েছি চুরি করে, তার জেনে গেছে তো আমাদের ধরে ফেলেছে। জানানোর পরে তারপরে যা কাজ করে নিয়ে আসবা, কি অন্তে কিছু ওটা আমার দিও। আরো তো কথা আছে, কথা কি তা জানেন, আপনি একটু জায়গা গেছিলেন পশ্চিম সাইডে, ওই জায়গা তো আমরা বক দখল করে খাচ্ছি, খাওয়ার পর আর একজন এসে সমস্যা দেখা দিচ্ছে, এখন কি করা যায় চেয়ারম্যান সাহেব, এই একটুখানি বুলা আমার জায়গায় এসে মাত বাড়ি করে। হ্যাঁ যে কথা বলেছিলাম সেটা কি রাজি? অবশ্যই, কিন্তু কথা আসছে এখানে আর একটা, এটা হচ্ছে আমার যে পোলাপান যা আছে, আমার এই পোলাপান গুলার কিছু খরচ পাতি অবশ্যই দেব, দিলে ইনশাআল্লাহ দেখিস। হ্যাঁ কোনো সমস্যা হলে মানুষের সামনে দেখ, ঠিক আছে বয়, আমি একটু আসছি। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, কি বিপদে আছি ধারণাবিহীন, আপনি একটা পদ ভোট দিয়ে নির্বাচন করিনি, ওকে নির্বাচন করছো, আমাকে পরে নির্বাচন করে কি করি আমি, এখন আমরা জমি ফেরত পাবো কিভাবে? এই চেয়ারম্যান না আমরা নির্বাচিত করে জয়লাভ করবো, ঠিক আছে? সবাই খবর দাও চেয়ারম্যান, সবাই খবর দাও চেয়ারম্যান সাহেব, এইছে না আমি এক চেয়ারম্যান যত নিলাম তারও কিছু পয়সা করে দিলাম, তা আমার কোনো কার্যকর করতে পারিনি, কিছু মজা না, গ্রামের সব লোকজন এক করে দাবো শুরু করো আগে, তাহলে সব গ্রামের লোক ডাক দি। তোমরা তো ওই চেয়ারম্যানে চামচাগিরি করেছো, ওই চেয়ারম্যান সারা মানুষের জমি জায়গা সব দখল করে নিয়ে নিয়ে যাচ্ছে, এই ব্যাগটা এবারে আমরা সব গ্রামের লোক এক হয়ে গেছি, এটা না এই তো এই যে আমার টাকা এই জমি সব মেরে গেছে, ওই চেয়ারম্যান ধরে থাকলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই, যে আমার কাকাটা রে মাইরে ফেলাইছে, একদম মাইরে ফেলাইছে, একবার সব শেষ করে দিয়েছে, এখন আমরা গ্রামের লোক সব এক হয়ে ওই চেয়ারম্যানের তাবুর কথা তুই হবে, চলো সবাই তাবুর দিয়ে আসি, বুঝলেন তাবুর দিয়ে আসি, ঠিক আছে। আমার মতো এরকম চেয়ারম্যান হইয়েন না, আমার মতো এরকম চেয়ারম্যান হলে গণ দুলাই ছাড়া আপনাকে ভাগ্যে আর কিছুই চটবে না।